আপনি যদি কাউকে ভালোবাসেন আর সেটা সেই মানুষটিকে বুঝিয়ে বলতে হয়, তবে সে আপনার সম্পূর্ণ ভালোবাসাটা কখনোই উপলব্ধি করতে পারবে না। তার কাছ থেকে শুধু কষ্ট পাওয়ার সম্ভাবনাটাই বেশি। কেউ যদি তোমার প্রতি আগ্রহী হয়, তখন তুমি যতক্ষণ পর্যন্ত তাকে অপছন্দ করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য সে তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন তুমি তার প্রতি আগ্রহী হবে, তাকে ভালোবাসতে শুরু করবে, ঠিক তখনই সে তোমার প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলবে। ভালোবাসার ব্যাপারে তোমার অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত আবেগ পরিহার করো, নইলে ভালোবাসায় একদিন তোমাকে পরিহার করবে। একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের কখনোই ভালো বন্ধুত্ব হয় না। যেটা হয় সেটা হলো প্রেম। কারণ একটা সময় আসে যখন ওদের কেউ একজন অপরজনের প্রেমে আসক্ত হয়ে পড়ে, কিংবা এরা একে অপরের প্রেমে পড়ে যায়। তা হতে পারে তাদের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই এড়িয়ে চলো না। হয়তো এক সময় ঠিকই বুঝবে যে তুমি আকাশে তারা গুনতে গুনতে চাঁদটাকেই হারিয়ে ফেলেছ, আর তখন হাজারো চেষ্টা করে শত পূর্ণিমাতেও চাঁদের দেখা পাবে না। তোমার প্রিয় মানুষটির বিপদে কিংবা দুঃসময়ে সর্বদা তার পাশে থাকার চেষ্টা করো। ঠিক ওই সময়ে তাকে আগের চেয়ে একটু বেশি সময় ও সঙ্গ দাও। এতে করে তোমার প্রতি তার বিশ্বাস আর ভালোবাসা অনেক বেড়ে যাবে। ঠিক এমনি করে একটা সময় আসবে সে তোমার উপর নির্ভরশীল হয়ে পড়বে, সেই দিনই তোমার ভালোবাসা সফল হবে। ভালোবাসার জন্য কোনো বিশেষ মুহূর্তের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু জলের মতো স্বচ্ছ মনের অধিকারী দুজন মানুষের, যারা এক নিমেষে বুঝে ফেলবে পরস্পরের না বলা কথাগুলো। কেউ যদি তোমার জীবন থেকে স্বেচ্ছায় চলে যেতে চায়, তাকে যেতে দাও, কারণ সে হয়তো তোমার জীবনে তার থেকেও ভালো কারো আসার জন্য জায়গা করে দিচ্ছে। যে ভালোবাসা বোঝে না, তাকে ভালোবাসা শেখাতে যাবে না, কারণ সে ভালোবাসা শিখবে তোমার কাছে, কিন্তু ভালোবাসবে অন্য জনকে, আর নিঃশব্দভাবে কষ্ট পাবে তুমি। কাউকে ভালোবাসার জন্য কোনো কালের প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য সুন্দর একটি মুহূর্তই যথেষ্ট। কিছু কিছু বন্ধুত্ব ভালোবাসার জন্য নষ্ট হয়ে যায়, আর কিছু কিছু ভালোবাসা বন্ধুত্বের জন্য উৎসর্গ হয়ে যায়। একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবাসতে থাকে। বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনো ভালোবাসা থাকে না। ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা। ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোনো ন্যায় অন্যায় বোধ থাকে না। জীবন যেন একটা ফুল, আর জীবনের ভালোবাসা হলো মধুসূদন। মানুষের ভিতরে কীট প্রবণতা কি সাংঘাতিক, ফুলের আভাস পেলে, মধুর গন্ধ পেলে সে দিকবিদিক জ্ঞান হারায়, বুদ্ধি বিবেচনা দূরদর্শিতা সবই হারিয়ে ফেলে, তার ওপরে সে ভর করে তীব্র ভালোবাসা। সত্যিকারের সম্পর্ক অনেকটা কচু পাতার মতো, যখন চোখের জল জমিয়ে রাখো তাকে, সে ততই তা ঝরিয়ে ফেলার অজুহাত করে। যখন কোনো ছেলে কোনো মেয়েকে দেখে, তখন সে মেয়েটার সাথে কথা বলতে ভয় পায়, যখন কথা হয় তখন সে ভয় পায় তাকে পছন্দ করতে,
যখন সে মেয়েটাকে পছন্দ করে ফেলে তখন সে ভয় পায় মেয়েটাকে ভালোবাসে, আর একবার যখন সে মেয়েটাকে ভালোবেসে ফেলে তখন সে ভয় পায় মেয়েটাকে হারাতে। ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ তোমার হৃদয় ভেঙে দেয়, আর সবচেয়ে অবাক বিষয় হলো তুমি সেই হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরো দিয়ে তাকে ভালোবাসো। কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালোবাসবে।